বন্ধুরা, গুড মর্নিং। গুড মর্নিং তাপে মোটো ব্লগ ইউটিউব চ্যানেল। তোমরা সবাই আসলে খুব ভালো আছো আর এইভাবে ভালো থেকো। তো আজকের যে গল্পটি আমি তোমাদের জন্য নিয়েছি সেটা হচ্ছে একটা মধ্যবিত্ত পরিবারের বাইক কেনার স্বপ্ন কী করে ভেঙে গিয়েছে সেটা তোমরা দেখবে। তারপর দেখার পরে শেষ পর্যন্ত তোমার যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দেবে যদি ভালো লাগে। তাহলে তো চলো বন্ধুরা, একটি মধ্যবিত্ত পরিবারের ছেলের বাইকের একটা স্বপ্নের গল্প তোমাদেরকে শোনাই। একদিন আমার এক বন্ধু একটি বাইক কিনেছে, বাইকটি হাত দিয়ে খুশিয়ে দেখতাম কিন্তু কখনোই আমার সাহস হয়ে ওঠেনি যে বন্ধু বাইকটা আমাকে চালাতে দিবি, এটা আমি কখনো বলতে পারিনি। নেট থেকে নামানো বাইকের ছবিটা স্বপ্নে বারবার কেনার বাসনা নাড়া দেয় আমার দুই নয়নে। মনে সাহস হচ্ছিল না, একদিন হুট করে বাড়ি এসে বাবা মাকে বললাম আমার একটা বাইক লাগবে, আমাকে একটা বাইক কিনে দাও। বাবার শাসনমূলক না বাক্যের সঙ্গে হাজারো অভিযোগ শুনতে হলো আমাকে। মধ্যবিত্ত ছেলেদের অভিমান দেখানোর মানুষগুলোও খুব কম, প্রথমত মা, দ্বিতীয়ত ভাই বোন। বোন বলছে ভাইকে একটা বাইক কিনে দাও, আমি কিছু কষ্ট করে অনেকগুলো টাকা জমিয়েছিলাম, সেই টাকাটা নিয়ে নিও, ও বাবাকে একটু তুমি বুঝিয়ে বলো, বাবা ঠিক মানবে। যত ঝগড়ার মাঝেও ভাইয়ের প্রতি বোনের টান সারা জীবন এইভাবে অমূল্য রয়ে যায়। তখন মা বলছে ছেলেটির মন খারাপ, ওর বোন তার কষ্ট করে জমানো যা টাকা ছিল সেই টাকাটি আমাকে দিয়েছে বাইক কিনে দেওয়ার জন্য। আমার কাছেও কিছু আছে মেয়ের আর আমার, আর তুমি কিছু দেখো না, দিয়ে একটা বাইক কিনে দাও আমার ছেলেটারে। বাবা বলল পুরনো একটা বাইক কিনে বাবা, আমাদের গরিবের সংসার, বুঝতেই পারছিস কোনো রকম দিন কাটে দিন যাই। ছেলে রঙিন খুশি নিয়ে চলো বললো বাবা পুরনো হলেও চলবে, ঠিক আছে। পরের দিন ব্যাংক থেকে টাকা তুলে বাবা তার ছেলের মায়ের হাতে তুলে দিল। মায়ের চোখটা জল জল হয়ে উঠলো, কারণ মা দেখতে পাচ্ছে তার ছেলের সব পূরণের একটি উচ্ছ্বাসের স্বপ্ন। সন্তানের ইচ্ছে পূরণে বাবা মা যে সর্বোচ্চ থাকে। বাবা আজ অফিস থেকে এসে ছেলেকে নিয়ে যাবে সন্ধ্যায় বাইক কিনতে, তো পুরো পরিবার জুড়ে আনন্দের ছোঁয়া। এটা সবাই জানে যে মধ্যবিত্ত পরিবারে একজনের চোখে সবার মুখে হাসি ছড়ায়। পরের দিন বাবার হঠাৎ করে বুকে ব্যথা, বাবা দুপুরবেলা বাড়ি চলে আসে, সুখের তীরে যেন সুখের ছোঁয়া নিয়ে পড়ে। মায়ের চোখ জল জল করছে, মায়ের সেই কান্না ভেজা চোখে বাবাকে নিয়ে হাসপাতাল যাওয়া। ডাক্তারের কাছ থেকে উত্তর এলো বাবার হার্ট অপারেশন করতে হবে। মা, ঘরে যা টাকা আছে দাও, আমার যে বাইক কিনে দেবে তোমরা যে টাকাটা রেখেছিলে সে টাকাটাও দাও। ছেলের এমন কথা শুনে মা স্তব্ধ হয়ে রইল। ছেলে একটু হেসে বলল, মা এখন বাইকের দামও অনেক বেশি, বাইক পরে নিলেও হবে। তোমরা গল্পটা শুনতে শুনতে একটু বুঝতে পারলে যে মা আর ছেলের মাঝে পৃথিবীর সব থেকে বড় একটা অভিনয় হয়ে গেল। উচ্ছ্বাদের সেই হাসিটা যেন বাবার ওষুধ কেনার প্রেসক্রিপশনেই উড়ে যায়। বাবার ওষুধ হাতে নিয়ে যাওয়ার ছেলেটা ভাবতে থাকে পৃথিবীটা কতটা নির্মম সময়ে সময়ে। একটা কথা কি জানো বন্ধুরা, মধ্যবিত্ত ছেলেটা কখনোই বয়সের ভারে দায়িত্ব নিয়ে আসে কিনা, তারা দায়িত্ব নিয়ে আসে কি কখন জানো, যখন সময় তাদের প্রচুর আঘাত করে তখন সে মধ্যবিত্ত ঘরের ছেলেটা দায়িত্ব নেওয়া শিখে যায়। মধ্যবিত্ত ঘরের ছেলেরা আকাশের দিকে ঢিল ছোড়ার মতো অভিযোগগুলো ছুড়ে দেয় আর নিঃশব্দ দীর্ঘশ্বাসে কাঁদে। সেই অভিযোগ আর দীর্ঘশ্বাসের কান্না পৃথিবীর এমন মাঝে হারিয়ে যায় যেগুলোর আঘাত কেউ টেরও পায় না। একটা কি জানো বন্ধুরা, নিজের ইচ্ছেদের খুন করা যদি পৃথিবীতে কোনো অপরাধ বলে গণ্য করা হতো তাহলে কি জানো প্রত্যেকটা মধ্যবিত্ত ঘরের ছেলেরা ফাঁসির আসামি হতো। হাজারো কষ্ট মনের ভেতরে রেখে দিয়ে বাসায় ফিরে পরিবারের সঙ্গে সময় কাটানো, মুখে হাসি নিয়ে, এটাই হচ্ছে একটা মধ্যবিত্ত পরিবারের গল্প বন্ধুরা, এটা একটা বাস্তব কাহিনী। কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে বলো।